জাতীয় সড়কে সন্দেহজনক এক মহিলার গতিবিধি, জিজ্ঞাসাবাদে কথায় অসঙ্গতি, তল্লাশি চালাতেই চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে। এসটিএফ এবং জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত ফারাক্কা থানার পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ ধৃত 55 বছর বয়সী এক মহিলা, উদ্ধার হয়েছে 3টি 7mm পিস্তল, 6টি ম্যাগাজিন ও 20টি কার্তুজ। ধৃত ওই মহিলার নাম মার্জিনা বিবি, মালদার কালিয়াচক থানার বামনতলা এলাকার বাসিন্দা বলেই জানা যায়। বুধবার রাতে নিউ ফারাক্কায় 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকেই গ্রেফতার করা হয়েছে তাকে। কি উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে দাঁড়িয়েছিলেন তিনি, কাকে হাত বদলের ছক ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই আগ্নেয়াস্ত্র, রহস্যে মোড়া গোটা ঘটনার তদন্তে ফারাক্কা থানার পুলিশ। বৃহস্পতিবারই ধৃত মহিলাকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলে ফারাক্কা থানা। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।